তাহলে এখন থাকছে সাউথ ইন্ডিয়া দুরি লেটেস্ট গসিপ নিউজ। প্রথমেই থাকছে এবার মহাশয় সিনেমায় বিদ্যা বালানকে দেখা যাবে, এবং লাস্ট যে নিউজটি থাকছে সেটি হচ্ছে অবশেষে পুরনো প্রভাস ভাইরাল হলো। ওয়েল, বিস্তারিত এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অ্যাক্টরস গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সো লেট জাম্প ইন টু দ্য ফার্স্ট টপিক। ভারতের সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু, তার পরবর্তী সিনেমা সরকার ও বাড়ি পাতা, এতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। Tollywood.net জানিয়েছেন নির্মাতারা সিনেমার বিষয়ে বিদ্যার সঙ্গে যোগাযোগ করেছেন, এই অভিনেত্রীও এতে রাজি হয়েছেন। সিনেমাটিতে তার চরিত্রটিও খুব গুরুত্বপূর্ণ, এতে মহেশের বোনের চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। যদিও এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি, তবে বিদ্যার তেলুগু সিনেমায় অভিনয় এবারই প্রথম নয়। এর আগে ভারতের বরেণ্য অভিনয় শিল্পী, প্রযোজক ও পরিচালক নন্দামুরি তারকা রামা রাওয়ের বায়োপিকে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বালাকৃষ্ণা। সরকার ও বাড়ি পাতা পরিচালনা করেছেন পরশুরাম। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করছে নির্মাতারা। যুক্তরাষ্ট্রে সিনেমার গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হবে। বিদ্যা ছাড়াও অভিনেত্রী অনিল কাপুরকেও সিনেমাটিতে দেখা যেতে পারে। এই অভিনেতাকে খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, তবে সেটি কতটা বাস্তবে রূপ নিতে পারে সে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। সিনেমাটিতে মহেশের বিপরীতে থাকছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। সো ভিউয়ার্স, লেট জাম্প ইন টু দ্য লাস্ট গসিপ। দক্ষিণ সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস 2002 সালে তেলুগু ভাষার ঈশ্বর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি। সেই পুরনো প্রভাসের একটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অন্তর্জালে ঘুরে বেড়ানো এর ছবিতে দেখা যায় তরুণ প্রভাসের মুখে কোনো দাড়ি গোফ নেই, চোখে চশমা, হাতে পিস্তল, পুরোপুরি অ্যাকশন মুডে ফ্রেম বন্দি হয়েছেন তিনি। সাধারণত প্রভাস ভক্তরা এমন লুকে তাদের প্রিয় অভিনেতাকে দেখে অভ্যস্ত নয়। তার অভিনীত প্রায় সব সিনেমায় দাড়ি গোফ নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। 2002 সালে চলচ্চিত্রে পা রাখলেও 2005 সালে ছত্রপতি সিনেমার মাধ্যমে দর্শকের নজর কাড়েন প্রভাস। এরপর বিল্লা, মির্চি এর মতো সিনেমা উপহার দেন, তবে 2015 সালে মুক্তিপ্রাপ্ত বাহুবলী দ্য বিগিনিং সিনেমার মাধ্যমে তারকা খ্যাতি শীর্ষে চলে যান এই অভিনেতা। প্রভাসের পরবর্তী সিনেমা আসতে যাচ্ছে রাধেশ্যাম, এটি পরিচালনা করেছেন রাধা কৃষ্ণ কুমার। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। ইউভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। সো ভিউয়ার্স, সাউথ ইন্ডিয়া দুটি লেটেস্ট গসিপ নিউজ তো জেনে নিলেন। এই দুটি গসিপ নিউজ নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।